হ্যালো এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক। আজকে এপিসোডে একটা খুব সুন্দর প্যাস্টেল শেডের কালার অপশনের শাড়ি দেখাবো। এটা কিন্তু যেটা পরে আছি আর এরম ধরনের কিন্তু আমি সব কটা শাড়ি দেখেছি, সেটা হচ্ছে কটন চান্দেরির ওপরে। কটন চান্দেরিগুলো দেখেই কিন্তু একটা আই শুটিং ব্যাপার আছে, মানে কালারটা যতটা সুন্দর দেখতে ফ্যাব্রিকটা কিন্তু অতটাই সুন্দর দেখতে, অতটাই সফট, অতটা লাইট ওয়েট অ্যান্ড ইজি টু ড্রেপ। মানে আমি জাস্ট পরে অটোমেটিকলি মনে হচ্ছে কি যে বাকি ড্রেপগুলো নিজে অটোমেটিক হয়ে গেছে আর ওরমভাবেই আছে। আজকে যেইগুলো দেখাচ্ছি সবকটার প্রাইসই হচ্ছে 1599। তোমাদের এর প্রচুর অপশন দেখাবো, ডিজাইন অপশনও আছে, চলো দেখাতে শুরু করে দিই। প্রথমেই আমার শাড়িটা দিয়ে শুরু করি। আমার শাড়িটা একটা খুব সুন্দর পিঙ্ক কালারের মধ্যে আছে আর এখানে হ্যাঁ একটা জিনিস বলে দিই, সব কালার শাড়ি কিন্তু প্যাস্টেল শেডের মধ্যেই। তো প্রথমে আঁচলটা দেখাই, আঁচলটার মধ্যে খুব সুন্দরভাবে ওয়ার্ক করা, তার মধ্যে দেখো জামদানির যেরকম ওয়ার্ক থাকে সেইভাবে কিন্তু ফুল ওয়ার্কটা যাচ্ছে। প্রত্যেকটা শাড়ি কিন্তু রেশম দিয়ে করা, এখানে কাজটা দেখো বর্ডারের কাজটা দেখলে বুঝতে পারবে এই রেশম দিয়ে কিন্তু পুরো শাড়িটা করা আছে, তার জন্য কিন্তু শাড়িটা আরও নরম হয়ে আছে। এবং হালকা জরির একটুখানি টাচ দেওয়া আছে এখানে হাইলাইট করার জন্য, এখানে মাঝখানে মাঝখানে দেখতে পাবে, নাহলে পুরো শাড়িটাই কিন্তু এইভাবে যাচ্ছে। এই শাড়িটার প্রাইস পড়বে হচ্ছে 1599। প্রথম শাড়িটা যেটা দেখো একটা খুব সুন্দর গ্রিন কালারের ওপরে, এখানে দেখতে পাবে দেখো পুরোটাই কিন্তু রেশম দিয়ে কিন্তু কাজটা করা আছে, এটা প্যাস্টেল গ্রিন কালারের মধ্যে শাড়িটা যাচ্ছে। এটা মানে যারা তোমার শাড়ি পরতে পছন্দ করো তাদের জন্য কিন্তু এটা আইডিয়াল শাড়ি, মানে সকালবেলা অকেশনের জন্য পরার জন্য, কোনো হালকা কোনো জায়গায় বাইরে যাচ্ছ তাতে পরার জন্য, গিফটিংয়ের জন্য কিন্তু খুব ভালো ভালো কিন্তু এই শাড়িটা। আঁচলটা দিয়ে শুরু করি, দেখো এইটা হচ্ছে আঁচলটা, দেখো এইটা হচ্ছে বর্ডার যাচ্ছে অ্যান্ড অল ওভার শাড়িতে এইভাবে কিন্তু রেশম দিয়ে কিন্তু কাজ করা হয়েছে। এই শাড়িটার প্রাইস পড়বে হচ্ছে 1599। পরের শাড়িটা দেখো কি সুন্দর একটা ল্যাভেন্ডার কালারের মধ্যে, এই কাজটা দেখলেও বুঝতে পারবে কাজটাও কিন্তু খুব আইসুডিংয়ের মধ্যে, তার জন্য রেশম ইউজ করা হয়েছে। আঁচলটা আগে দেখিয়ে দিই, আঁচলটা কিন্তু খুব সুন্দর দেখতে, অ্যান্ড তার সাথে বডির কাজটাও যদি দেখো ল্যাভেন্ডার কালারটা তো সুন্দর লাগছে, তার সাথে রেশমের ওয়ার্কটাতে কিন্তু আরও ভালো লাগছে দেখতে শাড়িটাতে, দুদিকে বর্ডারই কিন্তু ওয়ার্ক করা হয়েছে। প্রাইস পড়বে হচ্ছে 1599। আরেকটা শাড়ি দেখাই, এইটা দেখাটা খুব সুন্দর লেমন ইয়েলোর ওপরে আছে আর এইগুলোর প্রত্যেকটাই কিন্তু কটন চান্দেরির ওপরে কিন্তু শাড়িটা আসছে। এখানে আঁচলটা দেখিয়ে দিই, আঁচলটার কাজটা কিন্তু এইভাবে কিন্তু কাজটা দেওয়া হয়েছে, সিম্পল ওয়ার্ক দেওয়া হয়েছে, বডির কাজটা কিন্তু কম্পারেটিভলি কিন্তু অনেকটা সুন্দর দেখতে, এখানে দুদিকে বর্ডারে এইভাবে কিন্তু ওয়ার্কটা আছে অ্যান্ড পুরো শাড়িটার মধ্যে কিন্তু দেখো ছোট ছোট বুটি করা। এই শাড়িটার প্রাইস হচ্ছে 1399। আমি যে এই শাড়িটা পরে আছি ওইটারই কালার অপশনে অন্য একটা ডিজাইন দেখাচ্ছি, এই ডিজাইনটাও কিন্তু আগে যে ডিজাইনটা আছে সেইটারই কিন্তু আরেকটা কালার অপশন। আঁচলটা এখানে আগে দেখিয়ে দিই, আঁচলটার মধ্যে কিন্তু পুরোটাই কিন্তু রেশম দিয়ে ওয়ার্ক করা। আমার শাড়িটা একটুখানি কাজ ডিফারেন্ট বলে ওইটার প্রাইস হচ্ছে 1599। এখানে বর্ডারের কাজটা দেখতে পাবে এইভাবে ওয়ার্কটা যাচ্ছে অ্যান্ড অল ওভার শাড়ির মধ্যে দেখো ছোট ছোট বুটি করা আছে। এই শাড়িটার প্রাইস পড়বে হচ্ছে 1399। কেয়া সেথ স্কিন হাইড্রেটিং, ত্বকের পিএইচ ব্যালেন্স মেইনটেইন করে, নারিশমেন্ট দেয়, রিজুভিনেট করে। আগে শাড়িটার আরেকটা কালার অপশন দেখাচ্ছি, দেখো এইটা হচ্ছে আঁচল, এইভাবে কিন্তু পুরো বডি আর বর্ডারের কাজটা যাচ্ছে। এটারও প্রাইস পড়বে হচ্ছে 1399। কটন চান্দেরির আরেকটা ডিজাইন অপশন দেখাচ্ছি, এই শাড়িটাতে দেখতে পাবে পুরো শাড়িটার মধ্যে মিডিয়াম সাইজের বুটির কাজ করা হয়েছে, আর যেমন প্রত্যেকটা শাড়ি ছিল এই শাড়িটার মধ্যেও কিন্তু রেশম দিয়ে ওয়ার্ক করা, দুদিকে বর্ডারে এইভাবে ওয়ার্ক আছে, নিচের দিকটা একটু বড় মানে উপর দিকটা একটু সরুর মধ্যে। এর যেমন বললাম প্রথমে প্রত্যেকটা শাড়ি কিন্তু প্যাস্টেল শেডের মধ্যে আসে, তো প্যাস্টেল শেডের মধ্যে একটা খুব সুন্দর পিচ কালার যেমন এখন দেখাচ্ছি বাকি কালার্সগুলো কিন্তু এরমই প্যাস্টেল শেডের মধ্যে আছে। দেখো এইটা হচ্ছে আঁচলটা, এখানে কাজটা যেটা করা হয়েছে এটা অনেকটা কিন্তু জামদানি থেকে ইন্সপায়ার্ড হয়ে কিন্তু এই মোটিভগুলো ইউজ করা হয়েছে। এইটার প্রাইস পড়ছে হচ্ছে 1599। পরের কালার অপশন দেখো একটা খুব সুন্দর গ্রে কালারের ওপরে,
এর মধ্যে সেম ভাবে ওয়ার্ক করা হয়েছে এন্ড এই কালারটা কিন্তু খুব সুন্দর আর খুব আই সুদিং কিন্তু প্রত্যেকটা কালারই কিন্তু খুব আই সুদিং এর মধ্যেই কিন্তু কালারসগুলো শেডসগুলো করা হয়েছে এর আঁচলটা একবার দেখিয়ে দিই এটা প্রাইস পড়ছে 1599 আগের ডিজাইনটার আরেকটা কালার অপশন এটাও কিন্তু পিঙ্ক শেডের মধ্যে বাট আমি যে পিঙ্কটা পরেছি ওই পিঙ্কটা দেখে দেখো স্লাইটলি ডিফারেন্ট কালার পিঙ্ক আছে পুরো কাজটাই কিন্তু এইভাবে যাচ্ছে এটা হচ্ছে আঁচলটা আর এটার প্রাইস পড়ছে 1599 তোমরা যদি এরম ধরনের আরো কালেকশন দেখতে চাও বা যেইগুলো দেখিয়েছে এগুলোই যদি পছন্দ হয় তোমরা নিতে যাও তাহলে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করো আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেখো স্ক্রিনের উপর লেখা আছে নাহলে ডেসক্রিপশন বক্সেও কিন্তু লেখা আছে এছাড়া আমাদের শোরুম কিন্তু অনেকগুলো জায়গায় আছে কালীঘাট শ্রীরামপুর দুর্গাপুর নানা জায়গায় কিন্তু শোরুম আছে সেখানে গিয়েও কিন্তু এরম ধরনের কালেকশন পেয়ে যাবে আরও যদি এরম ধরনের কালেকশন দেখতে চাও তাহলে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর প্রত্যেক দিন আমি কিন্তু নতুন নতুন কালেকশন নিয়ে আসি দেখতে থাকো পরের দিন আবার নতুন কালেকশন থাকবে